গল্পের রঙিনে আকাশে কত শত ঘুরে যেন গল্প হয়ে ভাসে। রঙে ভরা গল্পগুলোর সাথে চলো উড়ি, গল্প যেথায় নিয়ে যাবে করব ঘোরা ঘুরি। উড়ি উড়ি আজ ইচ্ছে মতো উড়ি, গল্পে ভরা আছে গল্পের ঝুড়ি, গল্পে ভরা আছে গল্পের ঝুড়ি, গল্পের ঝুড়ি, গল্পের ঝুড়ি। তোমরা কখনো ইঁদুরের ভোজ দেখেছ? ইঁদুরের ভোজ? এ আবার কেমন কথা, কখনো শুনিনি তো। নিশ্চয়ই তুমি কোনো গল্পের কথা বলছো। এই তো ঠিক ধরেছ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, আমি জানি। তুমি তো সবই জানো, আমি তো এরকম কোনো গল্পের কথা জানি না। তুমি জানো না বললে তো তার মিথ্যা হয়ে যায় না। হা, তোমরা ঝগড়া করো না, এটা খুব মজার একটা গল্প, শুনবে? বলো বলো। বলছি, আমাদের বাবুর দাদুর না আসার কথা? নিশ্চয়ই উনি বাবুর দাদু, কিন্তু বাবুদের রুম তো বন্ধ, ওরা চারজন তো বেড়াতে গেছে অপুর মামার বাড়িতে। বেড়াতে গেছে, চলে আসবে, চল গিয়ে জিজ্ঞেস করি। না, ওনার সঙ্গে কথা বলার দরকার নেই। কেন কেন আবার? গত বছর খেলায় হেরে যাওয়ার পর ওরা আমাদের সঙ্গে কি ঝগড়াটাই না করলো। হ্যাঁ তাই তো, আবার শুনিয়ে শুনিয়ে বলছে বাবুর দাদু আসবে, আবার সঙ্গে কত কিছু নিয়ে আসবে। দরকার নেই গিয়ে কথা বলার, আমরা আজ অন্য জায়গায় গিয়ে বসি। বাবু ঝগড়া করেছে, কিন্তু তার দাদু তো আমাদেরও দাদু, কথা বলবো না সেটা হয় নাকি? আমি যাবো না। কেন? পরে যদি ভাবে মজার মজার খাবার লোভে কথা বলছি। সেটা হতে পারে, বাবুটা যা ঝগড়াটে। আমার মনে হয় গিয়ে কথা বলাটাই ভালো।
কেন? কথা বলে আমরা কোনোভাবে যদি সব খাবার খেয়ে ফেলতে পারি, বাবুর জন্য কিছুই থাকবে না, ভীষণ জব্দ হবে ও। বুদ্ধিটা ভালো, এই জন্যই তো আমরা রবিকে সবসময় ক্যাপ্টেন বলি। ক্যাপ্টেন, চলো তাহলে এই বুড়ো দাদুর সঙ্গে আলাপ জমিয়ে তারপর খেয়ে ফেলি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। তোমরা সবাই তো সুন্দর গান গাও। ও আচ্ছা দীপু, প্রতি বছর আমাদের স্কুলের গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়। বাহ, তাহলে একটা গান শোনাও। শুধু শুধু গান শোনাবো কেন আপনাকে? জানেন, দীপুকে মাঝে মাঝে গান গাইতে ডেকে নিয়ে যায়। কে ডেকে নিয়ে যায়? কিছুদিন আগে আমাদের এক বন্ধু চাচাত ভাইয়ের জন্মদিনে গান শুনিয়ে এসেছে, অনেক কিছু খেতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে শোনাবার দরকার নেই, আমি তো আর তোমাদের কিছু দিতে পারবো না। পারবেন না কেন? ওই তো আপনার সামনে মিষ্টির বাক্স রয়েছে, ওখান থেকে আমাদের দিয়ে দিলেই তো হয়। এটা তো তোমাদের জন্য আনিনি, তাই দিতে পারছি না। জানি ওটা কার জন্য এনেছেন। কার জন্য? বাবু আর রুমমেটদের জন্য। আপনার যে আসার কথা সেটা তো বাবু আমাদের কয়েকদিন ধরেই বলেছে। তাছাড়া আমি তো প্রথমে দেখলাম, দেখেই মনে পড়ে গেল বাবুর দাদুর না আজ আসার কথা। বাহ, জানোই যদি, তাহলে আরেকজনের খাবার তোমরা কিভাবে খাবে? আমাদের না দিয়ে এগুলো হয়তো আপনাকে এখানেই রেখে দিতে হবে। কেন কেন? বাবু আরো রুমমেটরা গেছেন নিমন্ত্রণে। কোথায়? ওদের একজনের মামার বাড়ি। আজ বোধহয় ওরা ফিরবে না। ও, তাহলে কাল খাবে? কাল যে ফিরবেই তা তো বলা যায় না, তিন চার দিনের ছুটি আমাদের, হতে পারে একবারে ছুটি শেষ দিন ফিরবে, ততদিন পর কি আর ওগুলো খাওয়া যাবে? তাহলে তো ভারী মুশকিলের কথা হলো। তা আজকের দিনটা দেখি, ফিরে তো আসতেও পারে, তাই না? দেখুন, আমরা তো আর অন্যের খাবার খাবো না। শুধু 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 তো খেতেও চাইনি, বলেছি গান শুনতে চাইলে খেতে দিতে হবে। এখন আপনি দিতে চাইলেও আমরা রাজি হব না, গানও শোনাবো না, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারিনি। কি? তোমরা আমাকে দেখে কি করে বুঝে ফেললে যে আমি বাবুর দাদু? তোমরা তো আমাকে কখনো দেখোনি, তাই না? দাদু, আমরা তো ওখানে, জানেন একবার কি হয়েছে? কি হয়েছে? একজন ঘোরাঘুরি করছিল, পরে আমরাই তাকে ধরিয়ে দিলাম। কার কাছে ধরিয়ে দিলে? আমাদের স্কুলের সিকিউরিটি অফিসারের কাছে। কেন ধরিয়ে দিলে? উদ্দেশ্য ভালো ছিল না, চুরির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। বাবা, তোমাদের তো অনেক সাহস। তা আমাকে যদি ওরকম ভাবতে তাহলে আমার যে কি অবস্থা হতো। না না, আপনাকে সেরকম ভাবতে যাব কেন? আমি তো দূর থেকে প্রথম দেখলাম, দেখেই মনে পড়ে গেল বাবুর দাদুর না আজ আসার কথা। তাছাড়া আপনি দেখতে তো সেরকম নন। আচ্ছা, চোর ডাকাতরা কি দেখতে সব একরকম হয় নাকি? ধরো আমি যদি কোনো রকম অন্য সব মতলব নিয়ে আসতাম। না না, কি যে বলেন, আপনি সেরকম কেন হবেন? আপনি হচ্ছেন বাবুর দাদু, মানে আমাদের সবার দাদু। যাক, সেও ভালো। তা তোমাদের সিকিউরিটি অফিসার আমাকে দেখে যদি সেরকম কিছু ভাবে তাহলে? কেন সেরকম ভাববেন? আমরা চিনা, আমরা বলবো আপনি বাবুর দাদু। তিনি আবার চলে আসবেন না তো এখন? এলেই বা ভয়ের কি আছে, তাছাড়া কিছুক্ষণ আগেই দেখে এলাম, কোথায় যেন গেলেন। যাক, তোমরা আছো চিন্তা কি? তোমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, গাছপালা আছে, ছায়া ছায়া, একটু হাঁটাহাঁটি করি, কি বলো? হ্যাঁ বেশ তো, হাঁটুন না, কেউ কিছু বলবে না, তাছাড়া ছুটি চলছে, নেইও তেমন কেউ। আমরা থাকতে আপনার কোনো ভয় নেই দাদু, বলছো? হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকতে পার। বেশ, তাহলে একটু হাঁটি, ওদিকে যাই। এগুলো সঙ্গে নেবেন না? তোমরা আছো না, ভয় কি? চল আমরা খেয়ে ফেলি। তোর যা বুদ্ধি,
চিনে ফেলেছেন না আমাদের? তারপর বলে দিলে কেমন হবে? আমরা খেয়েছি উনি কাকে বলবে? বাবুকে। বাবুকে এত ভয় পেলে চলবে আমাদের? চল খেয়ে ফেলি, পরে যা হোক কিছু একটা বলে দেবো। আমিও তাই বলি, বাবু আমাদের সাথে সবসময় ঝগড়া করে না। ঠিক, চল শুরু করি। দাদু আপনি বসুন, আমরা একটু ঘুরে বেড়াচ্ছি তো তাই আপনাকে সময় দিতে পারছি না, কিছু লাগলে বলবেন। চা খাবেন? না আমি তো চা খাই না। ঠিক আছে আপনি থাকুন, আমরা ঘুরে আসি। আচ্ছা। বাবুর দাদুটা না বাবুর মতোই, কত বুদ্ধি দেখেছিস, কিভাবে যেন টের পেয়েছেন আমরা ওগুলো খেয়ে ফেলবো, তাই ওষুধ খাবার কথা বলে আবার ফিরে এসেছেন। কিন্তু খেয়াল রাখতে হবে, আরেকবার উঠে যদি একটু আড়ালে যান তখনই খেয়ে ফেলবো। তাহলে তো চোখে চোখে রাখতে হয়। এই টপু তুই ওদিকটা থাক, আমরা এদিকে, বাবুর দাদু আড়াল হলেই হাত দেখাবে। আচ্ছা। বাবুর দাদুর সঙ্গে কথা বলতে বলতে তো আমরা আসল কথাই ভুলে গেছি। কি আসল কথা? নতুন অঙ্কের টিচার যিনি আসছেন তার কথা। ওহো, শুনেছি খুব কড়া, দেখতেও নাকি সেরকম। কে বলল? তপু বলল, ও কার কাছ থেকে জানি শুনেছে, মোটা গোফ, দেখতে কালো, দেখলেই নাকি ভয় করে, আমাদের অঙ্কের যা অবস্থা। মানিক স্যার কত ভালো ছিলেন, চলে না গেলে আমাদের তো ভয় ছিল না। নতুন যিনি আসছেন তাকে নিয়ে একটা ছড়া বানিয়েছি, শুনবি? বল না। কালো কুমড়ো টাটকা লঙ্কা, দেখিয়ে দেবো লবো ডঙ্কা। দারুন দারুন। আরে এত ভয়ের কি আছে, অঙ্ক পারি না বলে কি মারবে নাকি, ওরকম হলে বুদ্ধি খাটিয়ে দেবো তাড়িয়ে। দেখ তপু ডাকছে, দাদু মনে হয় দূরে গেছে, চল চল খিদেও পেয়েছে। একি তখন তাড়া দিয়েছিলাম তাই ঠিক ছিল, এখানে এই দূরে ভীষণ উৎপাত, এত জায়গা থাকতে দাদু আপনি কেন যে এখানেই বসলেন? ইদুর এখানে দেখুন না সব কেমন খেয়ে ফেলল। আহা, ইদুরগুলো আজকে খুব বেশি খেতে পেয়েছে, এত তাড়াতাড়ি সব খেয়ে ফেলল। ইদুরেরা এরকমই, খিদে না পেলেও খায়, আরো থাকলে আরো খেত। ভুল হয়েছে, আগে জানলে দেখলেই নাকি ভয় করে, এদিকে আমরা আবার অঙ্কে ভীষণ কাঁচা। দাও কাঁচা পাকে কিছু পেয়ারা আছে আমার কাছে, তোমাদেরকে দিচ্ছি। তারপর যেটা বলছিলাম,
আমাদের আগের অঙ্কের টিচার ছিলেন মানিক স্যার, খুবই হাসি খুশি, কখনোই রাখতেন না। আর এখন কি না, দীপু একটা ছড়া বানিয়েছে নতুন টিচার নিয়ে। কি ছড়া বল না দীপু? কালো কুমড়ো টাটকা লঙ্কা দেখিয়ে দেব লবো ডঙ্কা, কেমন? না খুব ভালো, তার তো বাদে নতুন স্যার যদি শুনে ফেলেন তখন কি হবে? আমরা ভাবছি পড়াতেই দেব না তাকে, সেই সুযোগটাই তিনি পাবেন। সেটা কি করে সম্ভব? সেটাই ভাবছি, তবে একটা কিছু খুঁজে পাবই। আপনার মতো এমন একজন যদি পাওয়া যেত। হ্যাঁ আমি কিন্তু অঙ্ক ভালো জানি। তাহলে আপনি হয়ে যান আমাদের নতুন টিচার। তবে আমাকে নেবে কেন এখানে? নিতেই হবে, ওই কালো কুমড়ো টাটকা লঙ্কাকে আমরা ঢুকতেই দেব না স্কুল। ও স্যার আপনি কখন এসেছেন আর এখানেই কেন? আমি এসেছি অনেক আগে, ভাবলাম যে সময় মতো আপনাকে ডেকে নেবো, এই ফাঁকে ওদের সাথে একটু গল্প টল্প করছি আর কি। চলেন চলেন আপনার রুমে চলেন, সব কিছু গোছানো আছে। চলেন চলেন। স্যার উনি তো আমাদের বাবুর দাদু। উনি তোমাদের অঙ্কের নতুন টিচার। অঙ্কের নতুন টিচার? অঙ্কের নতুন টিচার? অঙ্কের নতুন টিচার? ক্ষমা করবেন স্যার, আমরাই আপনার সন্দেশ খেয়ে ফেলেছি। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত, তোমরা যদি আমাকে গান শোনাও। শোনাবো স্যার। গান পড়া হবে স্যার, চলুন আপনার বিশ্রাম প্রয়োজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশ্চর্য, এরকম সুন্দর গল্প আগে পড়েনি কেন? পড়ে নিও। বাবা বলেছেন আমাকে সিলাই দহ নিয়ে যাবেন। সেটা কোথায়? কুষ্টিয়ায়, রবীন্দ্রনাথ সেখানে থাকতেন, কুটি বাড়ি এখনো আছে। আমি গিয়েছিলাম গত বছর আমার ছোট খালার সাথে। কুটি বাড়ি আরেকটি আছে শাহজাদপুরে, আমার নানা বাড়ি ওদিকে, আমি গিয়েছিলাম। তাহলে ওখানেও যাব। মা বলেছেন এই কুঠি বাড়িতে বসে রবীন্দ্রনাথ তার বিখ্যাত অনেক গল্প কবিতা লিখেছেন, যেমন সমাপ্তি গল্পটি। জানি, এই গল্প নিয়ে সত্যজিৎ রায় ছবি বানিয়েছেন। হ্যাঁ আমি দেখেছি। তাহলে আমরাও দেখবো একদিন সবাই একসঙ্গে বসে। অন্তু তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাও না। আমি কেন, তুমি শোনাও। না তুমি শোনাও, আবৃত্তি প্রতিযোগিতায় তো তুমিই নাম দাও। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবেই না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে গিয়ে ছুটেই বেড়াই সকল ছেলের জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কেয়া পাতার নৌকো ঘুরে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। ভালো, খুব সুন্দর হয়েছে। দুরন্ত।